স্কুলের সামনে ডানা মেলে দাঁড়িয়ে আছে একটি বটবৃক্ষ, পাকা স্কুল ভবনের লাগোয়া একটি জরাজীর্ণ মাটির ভবন, নতুন প্রলেপ, নানা রঙের আলপনা, ভেতরে সাজিয়ে রাখা হয়েছে কয়েক দশক আগের বিভিন্ন শিক্ষা উপকরণ, যেখানে প্রদর্শিত হচ্ছে বই, কলম, দোয়া, ট্র্যাঙ্ক, কুপি, হারিকেন, চিমনি, ঘড়ি, আলমিরা সহ অসংখ্য জিনিস। আর এই ভবনটিকে বলা হচ্ছে শিক্ষা জাদুঘর। কুমিল্লা জেলার সদর উপজেলার সীমান্তবর্তী রামধনপুর গ্রামে দেখা মিলবে ভিন্নধর্মী এই শিক্ষা জাদুঘরের। জানা যায়, বাঁশের বেড়া ও ছনের ছাউনি দিয়ে তৈরি ঘর নিয়ে মুক্তিযুদ্ধ চলাকালে 1971 সালে রামধনপুর গ্রামে প্রাথমিক বিদ্যালয়ের যাত্রা শুরু হয়। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে 1973 সালে নির্মাণ করা হয় মাটির ভবন। 1994 সালে নতুন ভবন নির্মাণ হওয়া পর্যন্ত মাটির এই ঘরেই চলত পাঠদান। পরিত্যক্ত থাকলেও এখানে চালু করা হয় জাদুঘর। মাটির ভবনে প্রতিষ্ঠিত এ জাদুঘরে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তি ও প্রতিষ্ঠান শিক্ষার নানা উপকরণ দিয়ে সহযোগিতা করেছেন। অত্র উপজেলার 90টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে অংশগ্রহণ করেন এবং সকলের আর্থিক ও অন্যান্য সকল সহযোগিতায় রামধনপুর শিক্ষা জাদুঘরটি প্রতিষ্ঠা লাভ করে। এই শিক্ষা জাদুঘরটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি শিক্ষা জাদুঘর স্থাপন, এটা বাংলাদেশের এই প্রথম শিক্ষা জাদুঘর স্থাপিত হয়। রক্ষণাবেক্ষণ বিষয়ে যদি একটা ফান্ড ক্রিয়েট করতে পারি, গড়টি শিক্ষা জাদুঘরটি উন্নতি লাভ করবে। এটাতে উপদেষ্টা কমিটিও আছেন, সকলের সহযোগিতা, উপদেশ সহযোগিতা এবং আর্থিক সহযোগিতার হাত সমৃদ্ধ করলে শিক্ষা জাদুঘরটি আরও উন্নতি লাভ করবে। জাদুঘরটিতে ঘুরতে আসা খুদে শিক্ষার্থীরা বলছেন, এখানে এসে নানা অচেনা জিনিস তারা দেখছেন, জানতে পারছেন ইতিহাসের নানা অজানা দিক সম্পর্কে। আমাদের স্কুলে একটা জাদুঘর আছে, সেই জাদুঘরে অনেক পুরাতন জিনিসপত্র রাখা আছে। এই বর্তমান যুগে এইসব কিছু দেখা যায় না। আমরা এই জাদুঘরে মাঝে মাঝে এসে এগুলো দেখে নিই। আমরা এখানে মাঝে মধ্যে আসি, এখানে অনেক কিছু আছে, পুরনো দিনের সব কিছু দেখি এবং শিখি, বাড়িতে গিয়েও এসব কিছু কথা বলি এবং আমাদের সবারই গর্ব হয় যে আমাদের বিদ্যালয়ের মধ্যে জাদুঘর আছে। আমাদের স্কুলের জাদুঘরে অন্যান্য স্কুল থেকে শিক্ষার্থীরা 2022 সালের 2 সেপ্টেম্বর অর্ধশতবর্ষী পুরনো মাটির স্কুল ভবনকে রূপান্তরিত করা হয়েছে শিক্ষা জাদুঘরে। স্কুলটির সাথে জড়িয়ে রয়েছে স্বাধীনতাকালীন সময়ের স্মৃতি, তাই এমন একটি শিক্ষা জাদুঘর হওয়ায় খুশি স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি।